ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, এক্ষুনি মাত্র পাওয়া সবচেয়ে বড় দুঃসংবাদ। দেশের প্রথম সেনা সর্বাধিক নায়ক বিপিন রাওয়াত হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন। প্রয়াত হলেন ভারতের প্রথম সেনা সর্বাধিক নায়ক তথা চিফ অফ ডিফেন্স স্টাফ CDS বিপিন রাওয়াত। বুধবার দুর্ঘটনার কবলে পড়ে সেনার MI-17 হেলিকপ্টার, তাতে ছিলেন সস্ত্রীক DCS এবং আরও কয়েকজন সেনা আধিকারিক। বায়ুসেনা সূত্রে খবর, মৃত 13 জনের মধ্যে রয়েছেন সস্ত্রীক বিপিন রাওয়াত। বুধবার তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরি জঙ্গলে আচমকায় ভেঙে পড়ে সেনার হেলিকপ্টার। অগ্নিদগ্ধ গুরুতর আহত অবস্থায় বিপিন রাওয়াতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, হেলিকপ্টারে সওয়ার 14 জনের মধ্যে 13 জনেরই মৃত্যু হয়েছে। এই 13 জনের মধ্যে রয়েছেন বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। বুধবার বেলা 12:40 নাগাদ নীলগিরির একটি চা বাগানের উপর ভেঙে পড়ে সেনাবাহিনীর MI-17V-5 হেলিকপ্টার। কৃষ্ণস্বামী নামে কুন্নুরের এক বাসিন্দা জানিয়েছেন, প্রথমে একটি বিকট আওয়াজ পান তিনি। আওয়াজে চমকে উঠে ঘর থেকে বেরোতেই তার চোখে পড়ে একটি হেলিকপ্টার ধাক্কা মারল একটি গাছে। ধাক্কার অভিঘাতে মুহূর্তে আগুন জ্বলে যায় হেলিকপ্টারে। আগুনের গলার মতো তা ধাক্কা মারে আরও একটি গাছে। কৃষ্ণস্বামীর দাবি, এই ঘটনা দেখে তারা হেলিকপ্টারের দিকে ছোটেন। যখন সেখানে পৌঁছান দেখতে পান কয়েকজন দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, তাদের দেহের সিংহভাগই অগ্নিদগ্ধ। এরপরে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন সকলে, আসেন দমকল। এদিকে বিপিনের দিল্লির বাসভবনে গিয়ে তার পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার কিছুক্ষণের মধ্যে রাওয়াতের সরকারি বাসভবনে ঢুকতে দেখা যায় সেনাপ্রধানকে। তার বাড়ির নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।